আসসালামু আলাইকুম। এসজিএমআর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব একজন ডক্টর এসজিএমআর ওয়েবসাইট ব্যবহার করে রোগীর প্রেসক্রিপশন প্রিন্ট করতে পারবে অথবা রোগীকে ইমেল করতে পারবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এসজিএমআর ওয়েবসাইটে যাব। আপনি যদি এসজিএমআর ওয়েবসাইটের রেজিস্টার্ড ডক্টর হয়ে থাকেন তাহলে আপনি একটি আইডি এবং একটি পাসওয়ার্ড পেয়ে থাকবেন। আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমরা বাঁ সাইডে একটি মেনু বার দেখতে পারবো। মেনু থেকে প্রেসক্রিপশন ট্যাবটিতে ক্লিক করব। প্রেসক্রিপশনে ক্লিক করার পর একটি ড্রপ ডাউন মেনু চলে আসবে। ড্রপ ডাউন মেনু থেকে আমরা লিস্ট প্রেসক্রিপশনে ক্লিক করব। লিস্ট প্রেসক্রিপশনে চলে ক্লিক করার পর আপনার কাছে প্রেসক্রিপশনের লিস্ট চলে আসবে। আপনি যে পেশেন্টের প্রেসক্রিপশনটি প্রিন্ট করবেন অথবা পেশেন্টের কাছে ইমেল করবেন সেই পেশেন্টের নাম বরাবর আপনি ডান দিকে একটি আই আইকন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে প্রেসক্রিপশনটি চলে আসবে। এই হলো একজন রোগীর প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনের উপরে ডান দিকে প্রিন্ট আইকন একটি দেখা যাবে। সেই প্রিন্ট আইকনে ক্লিক করলে প্রিন্টের প্রসেস শুরু হয়ে যাবে। প্রিন্টে ক্লিক করার সাথে সাথেই প্রেসক্রিপশনটি প্রিন্ট হয়ে যাবে। আর আপনি যদি পেশেন্টকে মেইল করতে চান তাহলে স্ক্রল করে নিচে যাবেন। নিচে তিনটি অপশন দেখতে পারবেন। মাঝামাঝিতে এই ইমেল অপশনটি দেখতে পারবেন। ইমেলে ক্লিক করলেই পেশেন্টের কাছে ইমেল চলে যাবে। এবং ইমেল চলে যাওয়ার পরে ওপরে একটি নোটিফিকেশন আসবে, প্রেসক্রিপশন সেন্ড টু দ্য পেশেন্ট। এভাবেই আপনি একজন পেশেন্টের প্রেসক্রিপশন প্রিন্ট করতে পারবেন অথবা পেশেন্টের কাছে মেইল করতে পারবেন। ধন্যবাদ।